Assalamualaikum guys, this is Farhan Ahmed Miraj. Welcome to another new video. Aajker title ebong thumbnail dekhe apnara bujhe gechen je ami ajke ki niye video banate cholechi. Ha, ajke hocche ami Velo 602 er review debo full stand mode. To cholun kotha na bari amra review ti shuru kori. سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح فبالله كم تستطب القروح ويبرأ جروح الكسير الجريح وينشط ذاك السقيم العليم وقد كان بي تو فاست ام ذا سايكل فورك থেকে শুরু করব তো এই সাইকেলের যে ফর্ক ইউজ করা হয়েছে এটা হলো XCM এর ফর্ক 120 mm এর বেশিরভাগ স্ট্যান্ড রাইডারই XCM ফর্ক ইউজ করে এমনকি আমি নিজেও XCM ফর্ক ইউজ করি কারণ একটাই কারণ হচ্ছে XCM ফর্কগুলো অনেক ভালো XCM ফর্কগুলো চালিয়ে অনেক মজা আছে তারপর স্ট্যান্ডগুলোও অনেক মজা পাওয়া যায় সেজন্য আর কি আমিও XCM ফর্ক ইউজ করি এটা অনেক ভালো মানের ফর্ক এটা হচ্ছে আউটরেঞ্জের সাথে আপনারা পাবেন তো এরপর আসি হচ্ছে এই সাইকেলের হ্যান্ডেলে এই সাইকেলের যে হ্যান্ডেলটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে ওয়েকের 780 mm এর হ্যান্ডেল এটা আপনি চাইলে কাস্টমাইজ করে 750 mm পর্যন্ত করতে পারবেন আমরা যেহেতু স্ট্যান্ড করি সেজন্য আমাদের লং হ্যান্ডেল লাগে সেজন্য এই সাইকেলটাই লং হ্যান্ডেল লাগানো হয়েছে তো এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই সাইকেলের ব্রেক তো এই সাইকেলের যে ব্রেকটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে অনেক ভালো মানের ব্রেক এই ব্রেকটির মডেল হচ্ছে M355 এটা হচ্ছে অনেক সফট একটি ব্রেক আপনারাও চাইলেও এই ব্রেকটি ইউজ করতে পারেন এরপর আসি এই সাইকেলের শিফটারে এই সাইকেলের যে শিফটারটি ইউজ করা হয়েছে এটা হলো 9 স্পিডের শিমানো কোম্পানির SL M310 মডেলের তো এই শিফটারটি আসলে অনেক ভালো তো যেহেতু শিমানোর কোম্পানি সেহেতু আপনারা নিঃসন্দেহে এই শিফটারটি নিতে পারেন তো এই সাইকেলের যে ফ্রেমটি ইউজ করা হয়েছে এটা আসলে রাইডিং এর জন্য অনেক ভালো মানের একটি ফ্রেম তো এটা হচ্ছে ভেলুসের 17 ইঞ্চির একটি ফ্রেম ভালো মানের ফ্রেম এই সাইকেলের যে চেনটি ইউজ করা হয়েছে এটা হলো শিমানো কোম্পানির KWD 9 স্পিডের একটি চেন এরপর আসি হচ্ছে আমরা এই সাইকেলের ডেরাতে আপনি যাই করেন না কেন রাইডিং বা স্ট্যান্ড যাই করেন না কেন আপনার ডেরাটা সবসময় ভালো হওয়া লাগবেই কারণ ডেরা যদি ভালো না হয় তাইলে কিন্তু আপনাদের দুই দিন পর পর চেঞ্জ করতে হতে পারে এমনকি আমি যখন সাইকেল ইউজ করতাম নর্মাল ডেরাগুলো ইউজ করতাম দুই দিন পর পর শুধু আমার ভাঙতো আর আমার চেঞ্জ করা লাগতো তো আপনি যখন স্ট্যান্ড বা রাইডিং এর ক্ষেত্রে সাইকেল কিনবেন বা বানাবেন তখন সর্বপ্রথম আপনার ডেরাটা দেখবেন তো ডেরাটা যেন ভালো হয় আর কি তো এই সাইকেলের যে ডেরাটি ইউজ করা হয়েছে এটা হলো শিমানো কোম্পানির আল্টাস 9-10 স্পিডের একটি ডেরা খুবই ভালো মানের ডেরা আপনারা চাইলেও এই ডেরাটি ইউজ করতে পারেন স্ট্যান্ড বা রাইডিং এর ক্ষেত্রে এই সাইকেলে যে গিয়ার সেটটি ইউজ করা হয়েছে এটা হলো শিমানো কোম্পানির ফুল অ্যালো খুবই একটি ভালো মানের গিয়ার সেট তো আমার কাছে মনে হয় এই গিয়ার সেটটি অনেক ভালো স্ট্যান্ড এবং রাইডিং করার জন্য তো এরপর আসি হচ্ছে আমরা এই সাইকেলের প্যাডেলে এই সাইকেলের মালিক আসলে সব দিক দিয়ে ভালো পার্টস লাগাইলেও এদিক দিয়ে একটু স্যাঁচড়ামো করছে কারণ একটাই 120 টাকার প্যাডেল লাগাইছে যদিও এটা শিমানো কোম্পানির মানে মোটামুটি চলে আর কি স্টান এবং রাইডিং এর যেটাই বলেন না কেন মোটামুটি চলে এটার দাম পড়বে আপনার অনলি 120 টাকা এরপর আসি আমরা এই সাইকেলের স্টিমটাতে এই সাইকেলে যে স্টিমটি ইউজ করা হয়েছে এটা হলো ওয়েকের শর্ট স্টিম তো এরপর আসি আমরা এই সাইকেলের রিমে এই সাইকেলের সামনের চাকায় যে রিমটি ইউজ করা হয়েছে এটা হলো ভেলুসের রিম তারপর আসি হচ্ছে আমরা এই সাইকেলের পিছনের রিমে এই সাইকেলের পিছনের যে রিমটি ইউজ করা হয়েছে এটা হলো ম্যাভিক রিম
বলতে গেলে দুইটার এমি স্ট্যান্ড বা রাইডিং যেটাই বলেন না কেন দুইটার ক্ষেত্রেই ভালো। এটা স্ট্যান্ড করেও আপনি মজা পাবেন, রাইডিং করেও মজা পাবেন, সহজে রিমগুলো নষ্ট হবে না। এই সাইকেলে যে ফ্রিটি ইউজ করা হয়েছে এটা হলো শিমানো কোম্পানির 9 স্পিডের খুবই ভালো মানের একটি ফ্রি। এই সাইকেলের সামনে এবং পিছে যে রোটরটি ইউজ করা হয়েছে এটা হলো শিমানো কোম্পানির 160 mm একটি রোটর। আপনারা চাইলে এই রোটরটি নিতে পারবেন। আপনি যত হাই লেভেলের রোটর নেবেন আপনার ব্রেক পারফরমেন্সটা তত ভালো হবে। এই সাইকেলে যে সিটটি ইউজ করা হয়েছে এটা হলো মেঘনা কোম্পানির খুবই ভালো মানের একটি সিট। এটার উপরে আবার গ্রিপ লাগানো হয়েছে যাতে স্ট্যান্ড করতে অনেক সুবিধা হয়, স্লিপ টিলিপ না কাটে সেজন্য আর কি। এই সাইকেলে যে হাবটি ইউজ করা হয়েছে এটা হলো ইউলিঙ্কের 9 স্পিডের একটি ভালো মানের ক্যাসেট হাব। তো আজকের ভেলুসের স্ট্যান্ড মোডের সাইকেলের রিভিউটি ছিল এ পর্যন্তই। নেক্সট আবার কি ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।